সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়িহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমবাড়িহাট থেকে আমরা দেখব আমাদের সকলের পরিচিত এবং গরুর জগতে সব থেকে ঠান্ডা মানুষ যিনি, আমরা যাকে বলি আজগর ভাই। আজগর ভাই কিন্তু আজকে মোট 11টি দেশি এবং দেশার সার সংগ্রহ করেছেন নরসিংদীর এক খামারির জন্য। এগুলা কেমন দামে সংগ্রহ করলেন আমরা জানবো, এবং এই যে ভাই থেকে আপনারা যে আসছেন ওনার সঙ্গে কথা বলবো। তার আগে আমরা একটু গরুগুলি দেখি কি ধরনের গরু আছে এখানে। সবকিছু দেশি দেখুন, মোট 11টি ষাঁড় গরু, মোট 11টি ষাঁড় গরু রয়েছে এখানে বিভিন্ন দামের, এবং দামগুলো আমি আপনাদেরকে জানাবো দর্শক। আমরা কথা বলবো আজকে যিনি সংগ্রহ করলেন এই সমস্ত সারগুলো, আমরা তার সঙ্গে কথা বলবো। দর্শক, আমরা কথা বলি যিনি এগুলো সংগ্রহ করলেন নরসিংদী থেকে এসেছেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো, ভালো আছেন আপনারা? কেমন বাজার আমাদের আমবাড়িহাটের? আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। এই 11টি কিনলেন দেখলাম আমরা, 11টি। এই যে সারগুলা কিনলেন, এটা আপনারা কি খামারের জন্য কিনছেন না এই খামার? এটা কি কুরবানির টার্গেট? মানে কত বড় সেট করছেন? পঁয়ত্রিশটার মধ্যে। এখন পর্যন্ত কয়টা নিচ্ছেন? এর আগে কি কিনছেন? গাই। আর সার কি আরো কিনবেন? সার নিয়ত আছে কাহারুল, আগামী শনিবার। শনিবার ইনশাআল্লাহ। মানে আর কতগুলো নেবেন? আজকে এগুলি, আজকে এগুলাই। তো কেমন আমাদের এই যে এখানকার বাজারের পরিবেশ বলেন, এখানকার লোকজন বলেন? তেমন না, মানে জানির চিন্তা করলে পার্থক্য তেমন না। জানির চিন্তা করলে, জানির চিন্তা করলে, জার্নিটা কিন্তু অনেক লং, লং ডিস্টেন্স, লং জার্নি। আচ্ছা আচ্ছা। আমাদের এখান থেকে এই জায়গায় হাজার 2000 টাকার ডিফারেন্স। 2000 টাকার মুখ্য উদ্দেশ্যে যে জায়গায় একসাথে গরু পাওয়া যায়, এখানে সব একসঙ্গে পাওয়া যায়। পাওয়া যায় মানে আপনার ওখানে ওইটা পাবেন না? ওটা মিলে দেওয়া হবে না, মানে মানসম্মত পাবেন না, সমস্যা হবে। তো দামের পার্থক্য শুনলাম, মানের কথাটা শুনলাম। তো আপনারা যে এই খামারটা কতদিন ধরে করছেন? মানে দুধ বেচলে লস হবে। কেমন কত করে লিটার আপনারা ওখানে? এটা তো আমাদের এখানেই, তাহলে তো আপনার লস হবেই, যার জন্য আপনারা চেঞ্জ করে এখানে আসলেন। সারের ভিতরে কুরবানিতে কেমন আশা করতেছেন, এগুলা কীরকম বিক্রি হতে পারে? কারণ এই 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 সাইজের সারটার কিন্তু চাহিদা খুব, ডিমান্ড খুব বেশি। আমার কস্টিং কত পরে, তারপরে কস্টিং এর উপর নির্ভর করবে। আপনি কেমন আশা করেন? ভালো হবে, প্রফিট হবে। দর্শক শুনলেন। আচ্ছা, আমরা যে আজগর ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে এসেছেন, কেমন মানুষ? না, আজগর ভাইয়ের সাথে আমার অনেক দিন যাবৎ যোগাযোগ, কিন্তু না আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, আজকে আসলাম। আজকে আসলেন। আমরা তো বলি কোনো কোনো খুব দিনমস্তি খেয়ে ঠান্ডা, মানে চিপে চিপে গরু কিনে, এটার সঙ্গে কি আপনি কেমন দেখলেন, আপনার কাছে কেমন মনে হলো? কিন্তু আপনি চিপে 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 গরু কিনবেন কোন সময়? যখন বাজারে রেডি থাকুক বেশি। আচ্ছা আচ্ছা। আজকে বাজারে, আজকে কিন্তু বাজারে আমদানিটা একটু কম ছিল, কম কম আমদানি, কম কিন্তু পার্টিও বেশি ছিল, যার জন্য মানে ওইভাবে ই করতে পারেন। শুক্রবার দিন এবং নেক্সট উইকে, আচ্ছা এক সপ্তাহ আগে, আচ্ছা রেট খুব ভালো ছিল, ভালো ছিল। আজকে রেটটা একটু বেশি মনে হচ্ছে, আমদানি কম, আমদানি কম থাক, আমদানি কম থাকলে রেটের একটু হেরফের হবে। তাছাড়া কিন্তু যত দিন যাচ্ছে রেট কিন্তু বাড়তেছে, বাড়ার কথাই। আপনাদের ওদিকে কি বাড়ছে? বাড়বে। ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম আপনার সঙ্গে এবং জানলাম আপনি অনেক একজন পুরাতন খামারি। আপনারা আপনাদের খামারের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমি দর্শকদেরকে বলবো যে আপনার খামার যেন ভালোভাবে চলে এবং
লাভজনক একটা প্রতিষ্ঠানে চলে যায়। আমরা দোয়া রাখবো আপনার জন্য। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তা দর্শক, আমরা কথা বলি আজগর ভাইয়ের সঙ্গে। আজকে আজগর ভাই, আপনি তো সব বাজারেই ঘুরতেছেন, আজকের বাজারটা আমার কাছে মনে হচ্ছে একটু অগোছালো, মানে দাম কোনো জায়গায় মনে হচ্ছে বেশি, কোনো জায়গায় কম, এক এক গরু এক এক রকম দাম, আপনি কেমন দেখলেন বাজার? গরুর দাম তো কমছে না, গরুর দাম তো বাড়তি বাড়তি, এটা কি কমবেই না? এখন কোনো অবস্থাতেই কমবে না, আচ্ছা কোন হাটে এখন বর্তমান কম পাচ্ছেন আপনি, আপনার কাছে কোনটা হাট মনে হচ্ছে যে কম দাম হচ্ছে গরুর? কারোর একটু পাঁচশো এক হাজার কম পাওয়া যায়। তো আজকাল ভাই, আমরা যে এই যে গরুগুলো কিনলেন, এগুলো কি সব দেশি না দেশারের মধ্যে আছে? সব দেশি, এগুলো কি দাঁত সব দাঁত আছে না? দুটা মিক্সড আছে। তো আমরা একটু দামগুলো শুনি, আমাদেরকে একটু দর্শকদেরকে দেখান দামগুলো, আমরা জানি। এই যে একটা দেশি সার, এটা কি দাঁতছে? দুই দাঁত করে দুই দাঁত, এটা দুই দাঁত। এটা কত নিছেন? যে গরুর মশা না, যে গরু হবে এগুলো তো পয়সাতে বর্তমান দেশি গরু দুই লাখ কুরমার জন্য, এটা তো বেন আইডিয়া, বেচা কিনা। দুইটা নিলেন আপনি 1,36,000, 18×36 1,36,000 টাকা। দর্শক দেখুন, দুটি ষাঁড় গরু দেশি, এটা কিন্তু হাঁসা গরু বলি আমরা, হাঁসা গরু এগুলো, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। আচ্ছা, পাশে আমরা দেখছি এই যে এই দুটা কি জোড়া? জোড়া, এগুলো কি দাঁতে নেই? এগুলো কিন্তু এখনো আওয়া দাঁত আছে। আচ্ছা, এই জোড়াটা কত নিছেন? 1,05,000। দর্শক দেখুন, পোস্পার 52.5 করে, 52,500 করে, এটা তো প্রায় 90 কেজি করে আছে, 1,05,000। আচ্ছা, এই যে পাশে এটা কত নিছেন? 66,000। দর্শক দেখুন, এটা 66,000 টাকায় সংগ্রহ করেছেন, এটা তো দাঁত সে মনে হয় দুই দাঁত বয়স, 66,000 টাকায় সংগ্রহ করেছেন। আর এই যে পাশে দেখছি এটা 52, এটা 52, এটাও দুই দাঁত, 52,000 টাকায় সংগ্রহ করলেন। এইগুলা হচ্ছে 57 করে, এক জোড়া 57, 1,14,000। এটাও 57, এটা তো বেশ বড় দেখা যাচ্ছে, 57,000 টাকা সংগ্রহ করেছেন। দেখুন দর্শক, খুব ভালো করুন, 57,57 করে, এই তিনটি 57,57,57 না, 57,57, এগুলো তো দাঁত হয়নি মনে হয়, না এই তিনটা দাঁত হয়নি, দুটো দাঁত হয়ে যাবে, দাঁত হয়ে যাবে, আচ্ছা এক মাসে দাঁত পড়ে যাবে, এক মাসে দাঁত পড়ে যাবে, মানে আগামী কুরবানিতে একদম রেডি জিনিস। দেখতেছি তো আমরা দামগুলো, দর্শকরাও বুঝবে যে দামটা কেমন, কত সস্তায় সংগ্রহ করেছেন। আর এইটা কি জোড়া না একটা? এটা 46, এটা তো অনেক সস্তা হয়েছে, তাহলে এটা 46,000 টাকায় সংগ্রহ করেছেন। এটা কি দাঁতছে না? দাঁতে নেই, এটা দাঁত হয়নি, 46,000, এটা 54,500, এটাও দাঁত হয়নি। দর্শক শুনলেন, 54,500 টাকায় সংগ্রহ করেছেন। চিপ রেটে কিনছেন না? তাই না? আমরা কথা বলি একটু ভাইয়ের সঙ্গে, অনেক পার্থক্য হবে ভাইয়ের কাছে, শুনলেন কেমন মনে করতেছেন ভাই? এই যে এইখানে যে গরু কিনা হয়েছে এবং এই গরু আমরা তো সবসময় বলি যে আজগর ভাই কিন্তু খুব
চেষ্টা করে আর কি। মিডিয়া ছাড়া হয় না, মিডিয়া কিন্তু ছাড়া কিন্তু আপনি হাটে কিন্তু দামও ভাঙতে পারবেন না, গরুর দাম ভাঙতে পারবেন না, সম্ভব না। আমি দাম জিজ্ঞাসা করলে 55 চাইব। আচ্ছা, ওনার কাছে এটা 48 এটা কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি, এত অবশ্যই না। দর্শক শুনলেন যে অনেক চমৎকার একটি কথা বললেন যে মিডিয়া ছাড়া কিন্তু চলে না, আর দাম ভাঙতে গেলে একটা মাধ্যম লাগে। দর্শক শুনলেন তো আজগর ভাই, এই বিষয়ে যে ভাই যে কথাটা বললো, এটা এটার সঙ্গে আপনি কি কি মনে করেন যে এটা আপনারা যেহেতু হাটে থাকেন, সবসময় হাটে ব্যবসা করেন, আপনি নিজেও কেনা বেচা করেন, তো এটার থেকে ভাই যেটা বললো, এটা আপনার অভিজ্ঞতাটা কি 100%? আপনি এটা 100%? হ্যাঁ 100%। তার ভাই যেগুলোটা যাবে, যেগুলোটা ভাই যখন দেখবে, যেগুলো যেগুলো 60 বিক্রি হবে, ভাইয়ের কাছে দাম যাবে 80-85, ভাই কত বলবে? এখন তো যখন মনে করেন যে অন্য মনে করছে কিনা আছে 60, ভাই ভট্টি 70 বলতেও পারে। আচ্ছা আচ্ছা, বা 65 বলতেও পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে আসছে মাপ কতটা বুঝবে না। আচ্ছা হ্যাঁ, ওর জন্য যে আমরা যে গরুগুলো কিনে দিই, চিপ রেটে কিনে দিই, যেন ভাই নিজে দু টাকা লাভ করতে পারে। আচ্ছা আচ্ছা, এটাই আসার অন্য কিছু না, বুঝছে? ধন্যবাদ। ভাইয়ের কাছে দামটা অনেক বেশি চাবে, আমাদের কাছে দামটা নিকালে যাবে 2000 টাকা বা 3000 টাকা, কম বেশি আর কি। তো ধন্যবাদ আজকের ভাই, অনেক মূল্যবান কথা শুনলাম। এবং ভাইয়ের কাছে, ভাই যে ব্রাহ্মণ দর্শনী থেকে আসছেন, ভাই কিন্তু একজন অভিজ্ঞ খামারি, তার কথাবার্তাতেই বুঝতে পারবেন দর্শক আপনারা। আমরা বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমরা আফজাল ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব দর্শক। আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের গরু আপনারা সংগ্রহ করতে চান, আজকের ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার যে কোনো হাট থেকে। তো আজকের ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। তারপরে নাম্বার চায়, অনেক নতুন নতুন দর্শক নাম্বার চায় কিন্তু। 0171-848-77-01 দর্শক নাম্বার দেওয়া থাকলো। আমরা বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। না।